স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা মেথড টিউশন থেকে আমি আশিসের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাস নবম দশম শ্রেণী উচ্চতর গণিত 9.1 এর কাজের 6 নম্বর এবং 6 নম্বর অঙ্ক। তাহলে দেখো, কাজের 6 নম্বর এবং 6 নম্বর অঙ্ক আমরা কিভাবে করতে পারি। প্রথমে লিখব, দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এত সমান সমান এটা সমান সমান জেড সি। এটাকে একটু ভাঙ্গাই লিখি, সুতরাং এর পর 1/x, বির পর 1/y, সি এর পর 1/z। শুধু রুট থাকলে পাওয়ারে হাফ, কিন্তু রুটের মধ্যে কোনো সংখ্যা থাকলে 1/ তত। এবং এবিসি সমান সমান 1। এখন আপনি এটা সমান সমান ধরে নিতে হবে, লিখবেন ধরি এর পর 1/x ইকুয়াল বির পর 1/y ইকুয়াল সির পর 1/z ইকুয়াল কে। তাহলে তাহলে এর পর 1/x ইকুয়াল কে, এক্স বাদ দিতে হলে পাওয়ারে এক্স দ্বারা গুণ করতে হবে। তাহলে বা এ সমান সমান কে এর পর এক্স, এক্স ঘাত এক্স নিয়ে, ঘাত এক্স নিয়ে। আচ্ছা, এরপর আরেকটা আছে কত, বি এর পর 1/y ইকুয়াল কে। তাহলে বি সমান সমান কে এর পর ওয়াই, ঘাত ওয়াই নিয়ে। এবং সি এর পর 1/z ইকুয়াল কে, সুতরাং সি ইকুয়াল কে এর পর জেড, ঘাত ঘাত জেড নিয়ে, ঘাত জেড নিয়ে। এখন ওই যে এবিসি আছে, এবিসি আছে না, তাহলে এখন লেখো, এখন এবিসি সমান সমান 1। তাহলে এর মান কত, কে এর পর এক্স, বি এর মান কত, কে এর পর ওয়াই, সি এর মান কত, কে এর পর জেড ইকুয়াল 1। পাওয়ারে যোগ করো, কে এর পর এক্স প্লাস ওয়াই প্লাস জেড, কারণ গুণের সময় পরে পরে যোগ। তাহলে এখন বা কের পর এক্স প্লাস ওয়াই প্লাস জেড কের পর 0, কোনো কিছুর পর 0, অর্থাৎ এর পর 0 ইকুয়াল 1। সুতরাং এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 0। এইটাই তো আমাকে দেখাইতে বলছে, তাই না স্যার? আমাকে কি দেখাইতে বলছে, এটাই তো দেখাইতে বলছে। তার মানে আমি একটু এখানে 0 লিখতে হবে স্যার, এখানে তো আমরা 1 তো ওখানে হবে না, ওখানে হবে 0, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 0। তো দেখেন, যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। দেখেন, এই অঙ্কটাই আমাদের বইয়ে ছিল, তা আমরা হয়তো বা ভাবতেছি এটা কোথা থেকে আসলো। বইয়ের মধ্যে একটা অঙ্ক ছিল, অর্থাৎ খ নাম্বার অঙ্কটা, খ নাম্বার ওখানে এক্স এর পাওয়ার এ ছিল, এ বি সি ছিল, ওইটাই জাস্ট একটু এখন পরিবর্তন হয়ে গেছে। আটের ক নাম্বার অঙ্ক, সরি, আটের খ নাম্বারের নিয়মে আছে এটা, খ নাম্বারের নিয়মে। আচ্ছা দেখেন, যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে সে বলতে পারেন। পরীক্ষা আসে, এগুলো পরীক্ষা আসে, আপনারা একটু ভালো করে প্র্যাকটিস করবেন, তারপরে দেখেন আমরা করব হচ্ছে 6 নম্বর অঙ্কটা। ছ নম্বরে দেওয়া আছে, লেখো দেওয়া আছে এর পাওয়ার এম ইন্টু এর পাওয়ার এন সমান সমান এর পাওয়ার এম এন। তাহলে এটার পাওয়ারে পরে আমরা যোগ করব, গুণের সময় পাওয়ারে পরে যোগ, আর এটার পাওয়ারে পরে গুণ করো, বেসের বেস বাদ দাও। সুতরাং এম প্লাস এন সমান সমান কত, এম এন, এম প্লাস এন সমান সমান এম এন। এখন লেফট হ্যান্ড সাইড নাও, লেফট হ্যান্ড সাইডে আছে কি, এম ইন্টু এত প্লাস এন ইন্টু এম মাইনাস টু এম এন
minus 2m plus mn minus 2n. এখন এখানে কি থাকে mm যোগ করলে 2mn আর এখানে আছে কি এখানে 2 কমন নিয়ে m minus n plus n করো কারণ minus 2m minus 2n minus 2 কমন নিলে m plus n mn এখন দেখেন এই যে m plus n এর মান কত mn এখানে লিখবেন m plus n equal mn তাহলে এখন কি এটা এটা কাটা যায় না 0 equal right hand side তাহলে left hand side equal right hand side proved এই ছিল আমাদের অঙ্ক স্যার একটু আপনারা দেখেন যদি তারপরেও কারো কোনো সমস্যা থাকে তাহলে সে বলতে পারেন জটিল কিছু করাইছি মনে হয় না কারণ আমরা যা দেওয়া আছে পাওয়ার যোগ করে এটা রেখে দিয়েছি তারপর left hand side নিয়েছি left hand side নেওয়ার পরে আমরা গুণ করে দিছি কমন নিয়ে মান বসায় দিছি শেষ অঙ্ক তো ডিয়ার স্টুডেন্ট এই ছিল আমাদের আজকের লেকচারের অঙ্ক যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা অন্বেষা ম্যাথ অ্যাড টিউশন থেকে আমি অ্যাশিস আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে